আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি শেহেরজান সরকার সুরভী, সহকারী শিক্ষক মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। তোমাদের অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় ১৩, বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা নিয়ে আলোচনা করব। আমরা জানি পৃথিবীতে ১৯৫টি দেশ রয়েছে। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এমনকি রাজনৈতিক দিক দিয়ে দেশগুলো একে অপরের উপর নির্ভরশীল। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং নিজেদের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা গড়ে তোলা হয়েছে। আজকের পাঠে আমরা শিখব আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা কি, ইউনিসেফের গঠন, ইউনিসেফের কার্যাবলী, বাংলাদেশে এর কার্যক্রম। প্রথমে চলো আসি আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংস্থা কি তা সম্পর্কে জানি। আঞ্চলিক সংস্থা, আঞ্চলিক সংস্থা হচ্ছে কোনো মহাদেশে তাদের নিজস্ব দেশগুলোর উন্নয়নে যে সংস্থা বা সংগঠন গড়ে তোলে সেটাই হচ্ছে আঞ্চলিক সংস্থা। আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক সংস্থা হচ্ছে বিশ্বের সকল দেশের উন্নয়নের জন্য যে সংগঠন গঠন করা হয় তাই হচ্ছে আন্তর্জাতিক সংস্থা। আন্তর্জাতিক সংস্থা যেমন জাতিসংঘ, ওআইসি, ইউনিসেফ ইত্যাদি। পাঠ ১, ইউনিসেফ। ইউনিসেফের বাংলা অর্থ হচ্ছে আন্তর্জাতিক শিশু তহবিল বা দ্য ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। এটি ১৯৪৬ সালে প্রতিষ্ঠা করা হয়। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার উপরই ভিত্তি করে ১৯৪৬ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর নিউ ইয়র্কে। এটি ১৯৬৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল। কার্যক্রম, বিশ্বের সর্বোন্নত ও উন্নয়নশীল দেশের শিশুদের কল্যাণ ও উন্নয়নে এই ইউনিসেফ কাজ করে আসছে। কাজের ক্ষেত্র, এর কাজের ক্ষেত্রগুলো, ইউনিসেফ কতগুলো কাজের ক্ষেত্র নিয়ে আলোচনা কাজ করছে বা এগিয়ে যাচ্ছে। ১, মাতৃ ও শিশু স্বাস্থ্য রক্ষা। ২, পুষ্টি ও রোগ প্রতিরোধ। ৩, প্রাথমিক ও মৌলিক শিক্ষা। ৪, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা। ৫, স্যানিটেশন ও নারী উন্নয়ন। এই কাজের ক্ষেত্রগুলো নিয়ে ইউনিসেফ বিশ্বে তার কর্মকাণ্ড পরিচালনা করছে। এখন চলো আসি বাংলাদেশে ইউনিসেফের সম্পর্ক বা প্রতিষ্ঠা। বাংলাদেশে এর প্রতিষ্ঠা ও কার্যক্রম, ১৯৫১ সালে ঢাকায় এটি প্রতিষ্ঠিত হলেও মূলত এটি কাজ শুরু করে ১৯৭৭ সাল থেকে। এটি বাংলাদেশে মা ও শিশুর উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে। আশা করি তোমরা আজকে পাঠের মাধ্যমে ইউনিসেফের গঠন, কার্যাবলী এবং বাংলাদেশে এর সম্পর্ক সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ এবং সেই অনুযায়ী বাসায় তোমরা চর্চা করবে। এই পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।